সবুজ জার্সি পরে গ্রামের একটি মাঠে কাবাডি খেলছেন জায়েদ খান, বিপক্ষের পরনে হলুদ জার্সি। এমন সময় খবর আসে জায়েদ খানের বিয়ে। আলু জানার পরে এই মুহূর্তে ডাকছে আমার সাথে চলেন, এই আমাদের হাডুডু খেলা, তুই চলছ না হাডুডু খেলাবে। আয়োজন করেছে তার বাবা মা, কিন্তু কোনোভাবেই বিয়ে করতে রাজি নন জায়েদ খান। বিয়ের বয়স হয়ে গেলেও সিঙ্গেল থেকেই ঘুরতে পছন্দ করেন তিনি। সম্প্রতি একটি নাটকের শুটিং এ এমনই চিত্র দৃশ্য ধারণ করা হয়েছে। নাটকের নাম জায়েদ খানের বিয়ে, আর জায়েদ খানের নাম চরিত্রে অভিনয় করেছেন আ.খ.ম হাসান। ভালোই লাগছে, শুটিং এ আসলে তো ভালোই লাগে, সবার সাথে দেখা হয়, আর্টিস্ট আশেপাশে সবাই তো আমার পরিচিত, অভিনয়ের সাথে সংশ্লিষ্ট, ভালোই লাগে। অন্যদিকে নাটকটির গল্পে দেখা যাবে জায়েদ খানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন গ্রামের এক সুন্দরী তরুণী। জায়েদ খানের হাত ধরে তিনি নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন। জায়েদ খানকে নাকি তিনি বিয়েও করতে চান, কেন জায়েদের প্রতি তার এত ভালোবাসা? হ্যাঁ, আমি জায়েদ খানকে ভীষণ ভীষণ ভালোবাসি। আমি তার পেছনে ঘুরছি বেশ কয়েক মাস ধরে, কিন্তু সে আমাকে একদমই পাত্তা দিচ্ছে না। জায়েদ খানের বিয়ে নামের এই নাটকটি নির্মাণ করেছেন পরিচালক রাহুল। প্রিভিউ মনিটরে বেশ যত্ন আত্মি নিয়েই শুটিং সম্পন্ন করেছেন তরুণ এই নির্মাতা। নাটকটিতে আরও রয়েছেন মাসুম বাসার ও মিলি বাসার, জায়েদের বাবা মার চরিত্রে অভিনয় করেছেন তারা। ছেলের বিয়ে নিয়ে নাটক জুড়ে দেখা যাবে তাদের নানান জল্পনা কল্পনা। এছাড়াও এই নাটকের সাথে আরও রয়েছেন সীমান্ত আহমেদ ও ইমরান হাসো, গুরুত্বপূর্ণ দুইটি চরিত্রে অভিনয় করছেন তারা। শীঘ্রই নাটকটি টেলিভিশন ও জুম বাংলার ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে বলে জানিয়েছেন পরিচালক।